NSUI deputed to the Director of Education Department on Wednesday to address the poor condition of the education system in the state and the shortage of teachers in schools. A delegation from NSUI went to Shiksha Bhavan and gave this deputation to the Director of Education Department. After the deputation, a member of the delegation of NSUI told the media that the education system of the state has fallen into disrepair. There has not enough teachers in school. Sitting at home, teachers are giving lessons to students on mobile phones. This is disrupting the quality education of students. Therefore, they demand that new teachers should be appointed to eliminate the shortage of teachers. Let the poor condition of education be removed. The deputation mainly focuses on the rajya shikshak sarbota. বিভিন্ন যে রিমোট এরিয়া যেমন গ্রামে গঞ্জের যে সরকারি স্কুলগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড শর্টেজ অফ টিচার্স, যার কারণে যে পরিমাণ এডুকেশন স্প্রেড হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না, এবং স্টুডেন্টের যে কারিকুলাম এডুকেশন কারিকুলাম সেটার মধ্যে অনেক ব্যাঘাত করছে। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আমরা দেখলাম অনেক দিন আগে আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে স্কুলের মধ্যে টিচাররা ফোনের মাধ্যমে স্পিকার লাগে বাড়ির থেকে বসে ক্লাস করাচ্ছে। সো এইসব লাইক প্রোটোকলে ব্রিজ হওয়াতে কী হচ্ছে কি, আমাদের যে জুনিয়র ক্লাসেস সেখানে বাচ্চারা ঠিকভাবে কারিকুলামটা কমপ্লিট করতে পারছে না, যার কারণে তারা পরিপূরকভাবে তাদের জন্য যে মানে এডুকেশন প্ল্যানটা তৈরি করা হয় তারা সেটা বুঝতে বা কাভার আপ করতে পারছে না। সো আমার ডাইরেক্টর স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে মানে শর্টেজ অফ টিচার এই অ্যামাউন্টটাকে ফুলফিল করা হোক, দরকার পড়লে নতুন টিচার নিয়োগ করা হোক, এবং রিমোট এরিয়া যেগুলো সেখানে যদি টিচার্স অলওয়েজ ফুলফিল থাকে তার জন্য স্পেশাল যেন কোনো ট্রেনিং প্রোগ্রাম শুরু করা হোক। রিপোর্টেড বাই প্রণব প্রমাগতলা, চিনি খরাং।